আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 9 ফেব্রুয়ারি 2023। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি কাজী আয়শা। শুরুতেই জানাবো শিরোনাম। ওমান থেকে পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা। ওমানে বিশাল ইয়াবার চালান জব্দ, গ্রেফতার 7। সৌদিতে ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু। ইতালিতে কাজের দুয়ার খুলল বাংলাদেশিদের। ওমানে এক বছরে মানব পাচারের ঘটনা 7। তুরস্কের ভয়াবহ বিপর্যয়ের কারণ নিয়ে বিশেষজ্ঞদের মন্তব্য। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নতুন ঠিকানায় এবং বৃহৎ পরিসরে মারহাবা রেস্টুরেন্ট এখন ওমানের হামরিয়া রাউন্ড অ্যাবাউট মসজিদের পাশে। ওমানে আমরাই দিচ্ছি চিনি গুঁড়া, পোলাওর চালের তৈরি, পুরান ঢাকার স্পেশাল মাটন কাচ্চি, তেহারি, ভুনা খিচুড়ি, চট্টগ্রামের মেজবানি, আরও থাকছে বিয়ে বাড়ির খাবার এবং গরুর ভুড়ি ভুনা। আমাদের রয়েছে আলাদা ফ্যামিলি কেবিন, পার্টি সেন্টার এবং গাড়ি পার্কিং সুবিধা। মরুর বুকে দেশীয় খাবারের স্বাদ নিতে চলে আসুন আমাদের নতুন ঠিকানায়, অথবা অর্ডারের জন্য হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। পাসপোর্টে নাম সংশোধন করতে দীর্ঘদিন যাবত অপেক্ষায় রয়েছেন এমন ওমান প্রবাসীর সংখ্যা কম নয়। অবশেষে ওমান প্রবাসীদের জন্য সুখবর দিল দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এখন থেকে পাসপোর্টের ভুল সংশোধনে আর দেশে আসতে হবে না, ওমান থেকেই করতে পারবেন পাসপোর্টের নাম সংশোধন। সম্প্রতি দূতাবাস থেকে জানানো হয়েছে বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের মধ্যে তথ্যের গরমিল হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য যেমন পিতার নাম, মাতার নাম, বয়স ইত্যাদি তথ্য দিয়ে পাসপোর্ট রিইস্যু করা যাবে। তবে সেক্ষেত্রে পূর্বের ন্যায় অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধনের সনদ বিবেচনা করতে হবে। প্রয়োজনে জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, কারিগরি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ সমমানের সনদও ব্যবহার করা যাবে। সংশোধনের জন্য ওমানের মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে হবে। আবেদন করার সময় সঙ্গে আবেদনকারীকে একটি অঙ্গীকারনামা যথাযথভাবে পূরণ করে স্বাক্ষর দিয়ে জমা দিতে হবে। অঙ্গীকারনামার একটি কপি আমাদের নিউজের কমেন্টে দেয়া থাকবে। ওমান প্রবাসীদের সেবা দিতে লুলু এক্সচেঞ্জ এখন সোহারের অহিসানাইয়াতে। নিশ্চিন্তে, নিরাপদে এবং ভালো রেটে টাকা পাঠাতে চলে আসুন আমাদের নতুন শাখাতে। ওমানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ 7 জনকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ আরোপী। মাস্কা ডেইলির এক প্রতিবেদনে বলা হয় অপরাধীরা সবাই আরব দেশের নাগরিক বলে জানিয়েছে পুলিশ। এক বিবৃতিতে আরোপী জানিয়েছে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রায় 2,39,000 পিস ক্যাপটাগন ট্যাবলেট এবং প্রচুর পরিমাণে হিরোইন পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে মাস্কাটের আমিরাত এলাকায় চিবানো তামাক কেনা বেচার দায়ে এক প্রবাসীকে আটক করেছে ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ। এ সময় 4,530 ব্যাগ চিবানো তামাক এবং নগদ 1,800 রিয়াল জব্দ করা হয়। ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে ওমানে যে কোনো নামে চিবানো তামাকের ব্যবসা আইনগত অবৈধ। এর আগে প্রায় 4 মিলিয়নেরও বেশি ট্যাবলেট জাতীয় মাদক জব্দ করে ওমানের পার্শ্ববর্তী দেশ সৌদি আরব। রেকর্ড পরিমাণ এই মাদক জব্দের বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন মাদকের চালান এভাবে বাড়তে থাকায় মধ্যপ্রাচ্যের মাদকের রাজধানী হয়ে উঠেছে সৌদি আরব। দেশটিতে মাদকের চাহিদা বাড়তে থাকায় সিরিয়া ও লেবাননের চোরা কারবারিদের প্রাথমিক গন্তব্য হয়ে উঠেছে দেশটি। বিশেষজ্ঞরা বলছেন মাদকের সবচেয়ে বড় এবং আঞ্চলিকভাবে সবচেয়ে লাভজনক গন্তব্যগুলোর একটি হয়ে উঠছে সৌদি আরব এবং দিন দিন এটা আরও বাড়ছে। প্রিয়জনের সাথে কথা বলুন ভাবনাহীন, এখন এক চার্জে 14 ঘন্টা কথা বলুন রকি ওয়ার্ল্ড ব্লুটুথ হেডফোন দিয়ে। সাথে থাকছে 2 বছরের গ্যারান্টি। অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সৌদি আরবে 7 তলা ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার 7 ফেব্রুয়ারি সকাল 8:30 দিকে দেশটির আভা জেলার আল নামাস এলাকায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়। নিহত শ্রমিক মোহাম্মদ রাসেল মহেশখালী উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়া গ্রামের বাসিন্দা।
নিহতের সহকর্মী রুহুল কুদ্দুস জানিয়েছেন, সেদিন সকাল 8:30 আল নামাজ এলাকার একটি নির্মাণাধীন ভবনে মেশিন দিয়ে বালি তোলার কাজ করার সময় দুর্ঘটনাবশত 7 তলা থেকে পড়ে আহত হন রাসেল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে রাসেলের লাশ দেশটির একটি স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পাঠানো হবে দেশে। ওমানে ভিসা প্রসেসিং, ওমরা ও টিকিটিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান তৌফিক ট্রাভেল। কম খরচে এয়ার টিকিটের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। ইতালিতে কাজের দুয়ার খুলল বাংলাদেশি শ্রমিকদের জন্য। এরই মধ্যে ইউরোপের বাইরের দেশগুলো থেকে শ্রমিক নিতে ডিক্রি বা গ্যাজেট প্রকাশ করেছে দেশটি। সেখানে বলা হয়েছে, চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 83,000 শ্রমিক নেওয়া হবে। কোটার ভিত্তিতে দেশটির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও কৃষি ফার্ম বাংলাদেশ সহ বিশ্বের 33টি দেশ থেকে এ বছরের জন্য 82,705 জনকে ওয়ার্ক পারমিট দেবে। এছাড়া 44,000 কোটা মৌসুমি বা সিজনাল কাজের জন্য সংরক্ষিত রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির শ্রম ও সামাজিক পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়। ইতোমধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে কৃষি খাতে। উক্ত পদক্ষেপটি দেশে শ্রমিক ঘাটতি মোকাবেলা করতে সহায়তা করবে বলেই দেশটির সরকার নির্দিষ্ট সেক্টরগুলো আবেদনকারীদের জন্য উন্মুক্ত রেখেছে। এই কোটাগুলো ব্যতীত 38,705টি কোটা নন সিজনাল বা স্পন্সর ভিসা, যেমন পর্যটন, টেলিযোগাযোগ এবং নির্মাণ খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে। 2023 সালের জন্য প্রকাশিত সরকারি ঘোষণা অনুযায়ী স্থায়ী স্পন্সরের জন্য কর্মক্ষেত্রগুলো হল ভারী যানবাহন চালনা, নির্মাণ, ট্যুরিজম, হোটেল, মেকানিক্স, টেলিকমিউনিকেশন, ফুড এবং জাহাজ নির্মাণ সেক্টর। এসব ক্ষেত্র ছাড়াও বিদেশ থেকে মৌসুমি লোক নেবে ইতালি। কৃষি ও পর্যটন ক্ষেত্রের জন্য এসব শ্রমিক নিয়োগ দেবে দেশটি। এছাড়া উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, আর্টিস্টরাও ইতালির ভিসা নিতে পারবেন। এর বাইরেও ভিসা কনভার্ট বা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন ইতালিতে বসবাসরত বিদেশি শিক্ষার্থী ও কৃষিকাজে আসা পূর্ববর্তী বছরের মৌসুমি শ্রমিকরা। আগামী 26 জানুয়ারি ওমানের রুই লুলু মার্কেটে তৃতীয় ব্রাঞ্চের শুভ উদ্বোধন করতে যাচ্ছে স্বর্ণের জগতে বিশ্বস্ত নাম গালফ গোল্ড। সাশ্রয়ী দামে খাঁটি সোনা কিনতে চলে আসুন আমাদের নতুন ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। মধ্যপ্রাচ্যের দেশ ওমান মানব পাচারের ঘটনার বিরুদ্ধে লড়াই করতে বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ। দেশটিতে গেল বছর মানব পাচারের মাত্র 7টি মামলা নথিভুক্ত হয়েছিল বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ আরওপি। বৃহস্পতিবার 9 ফেব্রুয়ারি টাইমস অফ ওমানের এক প্রতিবেদনে একথা বলা হয়। ওমান পুলিশের অনুসন্ধান ও অপরাধ তদন্ত অধিদপ্তরের মানব পাচার বিভাগের প্রধান ক্যাপ্টেন খালিদ বিন আলী তাবুক জানিয়েছেন, অপরাধ ও তদন্ত অধিদপ্তরের তৈরি পরিসংখ্যান অনুযায়ী মানব পাচারে ওমান সালতানাতে অপরাধের মাত্রা খুবই কম। 2022 সালে রয়্যাল ওমান পুলিশের কাছে মানব পাচারের সন্দেহে প্রাপ্ত অভিযোগের সংখ্যা ছিল 266টিরও বেশি, যেখানে মাত্র 7টি মামলা প্রমাণ হয়েছিল বলে জানান ক্যাপ্টেন খালিদ। বিশ্বব্যাপী মানব পাচারের অপরাধ বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরাধ হিসেবে বিবেচিত হয়। এটি বিশ্বব্যাপী গোপনে একটি অপরাধী সংস্থা দ্বারা পরিচালিত হওয়ার ফলে মোকাবেলায় কাজ করতে সময় লেগে যায়। কিন্তু এই সমস্যা মোকাবেলায় ওমানের জাতীয় কমিটি আন্তর্জাতিক ও আঞ্চলিক চুক্তি অনুসারে অবিরাম কাজ করে চলছে বলেও জানান ওমান পুলিশের এই কর্মকর্তা। সোমবারের আঘাত হানা 7.8 মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কের মৃতের সংখ্যা 16,000 ছাড়িয়েছে। আহত হয়েছেন অর্ধলক্ষাধিক মানুষ। উদ্ধার কাজ এখনও চলমান থাকলেও এরই মধ্যে ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের আকুতির স্বর ক্ষীণ হয়ে আসছে। কিন্তু হঠাৎ কেন এলো দেশটিতে এত বড় বিপর্যয়? বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীর ভূভাগের বাইরের পৃষ্ঠটি অনেকগুলো টেকটোনিক প্লেট দিয়ে গঠিত। পৃথিবী সৃষ্টির আদিতে এই প্লেটগুলো একসঙ্গে ছিল। এগুলো পর্যায়ক্রমে সরতে সরতে বিভিন্ন মহাদেশের অবস্থান আলাদা করেছে। সঞ্চালনশীল এই প্লেটগুলোর সীমানা সিস্টেম অফ ফল্টস হিসেবে পরিচিত। ফল্ট হচ্ছে দুই প্রস্থ পাথরের মধ্যখানের ফাটল।
প্রকৃতপক্ষে টেকটোনিক প্লেটের এই ফল্টগুলোর হঠাৎ যে কোনো নড়াচড়াই ভূমিকম্পের কারণ। অ্যারাবিয়ান ও ইউরেশিয়ান এই দুই বিশাল টেকটোনিক প্লেটের ধাক্কা থাকিতে মূলত তুরস্ক ভয়ানক এই পরিস্থিতিতে পড়েছে। সাধারণত একটি স্থানে ভূমিকম্প হলে এর উৎপত্তি স্থলের ভূ উপরিভাগের অংশটি এপিসেন্টার বা উপকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়। তবে সেদিন তুরস্কের ভূমিকম্পের ক্ষেত্রে বিশেষজ্ঞরা একে এপিসেন্টার নয় বরং এপি লাইন বা উপরেখা হিসেবে বর্ণনা করেছেন। এমনকি তুরস্কের দক্ষিণাঞ্চলে 7.8 মাত্রার ভূমিকম্পটি আঘাত হানার পর এর আফটার শক এর মাত্রাও ছিল 7.5, যা নিজেই আরেকটি ভূমিকম্প। তুরস্ক মূলত দুটি ফল্ট লাইনের ওপর অবস্থিত হওয়ায় বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে খ্যাত। ভূমিকম্পবিদরা এই ঘটনাকে একটি স্ট্রাইক স্লিপ হিসেবে বর্ণনা করে বলছেন, দুই টেকটোনিক প্লেট পরস্পরকে স্পর্শ করতে যেয়ে তারা স্লাইড করেছে বা পিছলে গেছে। জেনে রাখা ভালো, এই ধরনের একটি স্ট্রাইক স্লিপ তখনই ঘটে যখন প্লেট দুটো পাশাপাশি অনুভূমিকভাবে পিছলে যায়। আর এই ধরনের ভূমিকম্পের বৈশিষ্ট্যের কারণে আফটারশক পরের কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস পর্যন্ত অনুভূত হতে পারার সম্ভাবনা রয়েই যায়। দর্শক, এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। আমাদের পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি কাজী আয়েশা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।